हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज आम जो आलोचना करम सीटर और सामांतरिक किसान धर्म आम धर्मवी क्लास बै क्लास को तो आज आम प्रथम एट धर्म आलोचना कर सत्यापन आम कर सामांतरिक विपरीत आम प्रथम सामांतरिक आंकल तमाम कन्फ्यूजन तो दूर हम तो आम सामांतरिक हो गल एबारम यार नामकरण कर यार नाम दिल ए यार नाम बी सी और डी। तो इबार चुना सामांतरिक विपरीत बाहूबूर दैर्घ्य समान अर्थात कैसे ए ए बी बाहू तो जी दैर्घ्य हम ए डी और सी बाहू तो आम दैर्घ्य एबार प्रश्न हल यूट विपरीत बाहू सामांतरिक क्षेत्र डि बाहू दूटा समानरल इनके बढ़ाई दिया जाए इनके चित्रटर बाहूबी जो बढ़ाई दिया जाए तेहले इहत कटाकटी नक इनके जाए थे प्रश्न तो हल इो दैर्घ्य जिमानी इमानी कारण ये सामांतरिक एबार आम गणितिक रूप सत्यापन लगे सपोज। तो आम प्रथम लिखीम धरा हल ए बी सी डी एट सामांतरिक सामांतरिक और ये सामांतरिक आम कर डि और बी बिंदु संजोग कर कर्ण आंक गए ए और सी संजोग कर कर्ण आंक पार गए आम इन जिको एट कर्ण अंकन कर तो आम डि बी कर्ण अंकन कर डि बी संजोग कर्ण अंकन करण दियारे छम इतना कोण उत्पन्न एक दुई चार कोण बिलाकर भर दुटो दु और चार इतना एकांतर कोण एक और तीन इतना एकांतर कोण ये चुना एकांतर कोणबिल विपरीत जी थको सियार एकदम समान हम अर्थात यू जो दस डिग्री है यू दस डिग्री हम अर्थात एंगुल एक टू जी हम एंगुल थ्री टू सीम हम आम ये पालू और इतना एंगुल दुई जी हम एंगुल फोर विद ना होगा। तो एबार आमी याद लिखीम एतेके बी आरो ए बी ए बी बाहुटो डिसी समान्तरा एतेके जदि कारण तो तुम आपको जे क्यो तेनेले कुआ सामांतरिक विपरीत बाहु ठीक है तेनाली जेतिया ए बाहू तो ए बाहू समानरल हम और इतना एट रेखा अंकन करोम एकांतर कोण पामे और एकांतर कोण बिल एक आंटर समान है ये जो आम ए डि बाहू तो जो डि सी बाहू समानरल है तेहले इ एंगुल टू टू एंगुल फोर समान हम कारण एकांतर कोण एंगुल टू इक्वल कि एंगुल फोर कारण
একান্ত অর্পণ। এইবার যদি কে ডি এ আর ডি কার সমান্তরাল আছে কোয়াশন বি সি, দেন বি সি সমান্তরিক বিপরীত বাহু, এতে বিপরীত বাহু ধরা এই বাহুটো এনেকে কাটি তেনহলে ইয়ার একান্ত কোণ কি হব, এঙ্গুল ওয়ান এঙ্গুল থ্রি সমান হব। গতি আমি লিখিব পারি এঙ্গুল ওয়ান আর ইকুয়াল উইথ এঙ্গুল থ্রি, রিজন ইজ দিস একান্ত কোণ। এইবার ইয়াত দুটা ত্রিভুজ আছে, এটার নাম হব এ বি ডি, আন এটার নাম হব সি ডি বি। এতেকে মই যে কইছো এইকেইটাই হব নাকি এনেকুৱা নহয়, তুমি যিকোনো তিনিটা বিন্দু তুমি কব পারিবা নো ডাউট। তো আমি প্রথমতে ইয়াত এতিয়া এই ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি আর সি ডি বি, ত্রিভুজ সি ডি বির পরা এই দুয়োটা ত্রিভুজের পরা আমি এই কোণটো অর্থাৎ এ বি ডি ত্রিভুজর এঙ্গুল ওয়ান যেটো আমি ধরে লৈছো এই কোণটো এই ডি সি ডি বি ত্রিভুজর এই কোণর সমান, এই কোণটো টোটালি ইয়ার সমান। ইয়ার দুটা ত্রিভুজ আছে নয় জানো, তো ই ইয়ার সমান। এটা আমি ইয়াত যুক্তি দিল যে এঙ্গুল ওয়ান আর ইকুয়াল উইথ এঙ্গুল থ্রি, আর আমি মেনশন করল কারণ যুক্তিটা হল যে সমান কিয়, কারণ এটু ধর্ম একান্তর কোণ। তো ইয়াত লিখিম একান্তর কোণ। নেক্সট চোৱা, এই দুয়োটা ত্রিভুজর ক্ষেত্র যেটু কর্ণ আসলে আমার ডি আর বি কর্ণ, এই দুয়োটা ত্রিভুজ তেতিয়াই সম্ভব হয়েছে যেতিয়া আমি ডিবি কর্ণটো অঙ্কন করেছো। তেনহলে এইটো ত্রিভুজর এই বাহুটো দরকার, এই ত্রিভুজর এই বাহুটোর দরকার, অর্থাৎ এই বাহুটো দুয়োটা ত্রিভুজর সাধারণ বাহু। সো তুমি কব পারিবা এই দুয়োটা ত্রিভুজর যেটা সাধারণ বাহু হব, এবার কোয়া এই দুয়োটা সমান হব না, ডেফিনেটলি সমান হব, কারণ বাহু এটাই। সো বাহুর নাম ডিবি, ডি বি। এবার সা দুয়োটা ত্রিভুজতে আমার ডিবি আছে, অর্থাৎ এই বাহুটো দুয়োটা ত্রিভুজর নামর অন্তর্ভুক্ত। সো ডিবি বাহুটো এটা ত্রিভুজর ডিবি, আন এটা ত্রিভুজর বি ডি বলে গেলেও ভুল। তো ডিবি বাহু বি ডি বাহু, অর্থাৎ ডিবি বাহু একই কথা, গতি দুয়োটা এটাই আন্তর সমান। আর ইয়ার যুক্তিত আমি লিখি সাধারণ বাহু, দ্য কমন আর্মস। নেক্সট লুক এট দিস এঙ্গল, আই মিন টু সে এঙ্গল টু আর ইকুয়াল উইথ এঙ্গল ফোর, কারণ একান্তর কোণ। সো এঙ্গুল টু আর ইকুয়াল উইথ এঙ্গুল ফোর, রিজন ইজ একান্তর কোণ। সো একান্ত কোণ। নাও এইবার আমার পয়েন্টটা হল যেতিয়া কোনো একটা ত্রিভুজর দুটা এঙ্গুল, একটা এঙ্গুল এটা বাহু আর একটা এঙ্গুল যেতিয়া সমান হব তেতিয়া সেই বস্তু দুটা আমি সর্বসম বলে কব, ত্রিভুজ দুটা সর্বসম একটা ত্রিভুজর ক্ষেত্র। সো যিকোনো ত্রিভুজর যদি এই তিনিটা মিল থাকে তেনহলে তাক আমি একটা শর্ত কম, প্রথমটো দিস এঙ্গুল এ, দিস ইজ সাইড মতলব এইস, আর এইটো এটা আছে ই হব আকো এঙ্গুল, অর্থাৎ কোণ বাহু কোণ, এইটো
দুটা ত্রিভুজৰ সাদৃশ হৰ্বাংগম অৰ্থাৎ সাদৃশ্যৰ একেই যুক্তি দিয়ে আৰু এটো সম্ভৱ। তো আমি ক'ব পাৰি এতেকে ত্রিভুজ কি কি আছিল আমাৰ, এটা আছিল এ বি ডি আৰু এটা আছিল এ সি ডি বি, ত্রিভুজ এ বি ডি আৰু ত্রিভুজ কি হৰ্বাংগম ত্রিভুজ সি ডি বি অর্থাৎ দুয়োটা ত্রিভুজ এটা আনটোর সমান। এতেকে কি চর্ত সাপেক্ষে সমান আমি কম এ এস এ চর্ত মতে। তো চল যেতিয়া দুয়োটা ত্রিভুজে এটা আনটোর সমান তো প্রত্যেকটো সাইড এটা মিলিব নিশ্চয়। এতিয়া এই ত্রিভুজটো যদি মই এনেকে কাটো, কাটি যদি এটি ইয়ার উপর বহাই দো তা গোটেকটা সাইড সমান, অর্থাৎ কি বুঝাইছে এই বাহুটো এই বাহুর সমান ই ইয়ার সমান। এতে সমান মানে দুয়োটার দৈর্ঘ্য একে হব, গতি আমি কব পারি যে আমি ইয়াত লিখিল যেহেতু বাহুর দৈর্ঘ্য সমান বলে কেছে গতি এই যেটু ডিসি বাহু থাকিব আমার এই ডিসি বাহুটো নিশ্চয় এ বি বাহুর সমান হব, কারণ গোটেকটা সমান আমি ইয়াত প্রুফ করব। দুয়োটা ত্রিভুজ বনাই লৈছো, ত্রিভুজ বনোৱাৰ পিছত চাইছো এইটো সাইড ইয়াৰ সমান হৈছে। তো ঠিক সেই মর্মে এই যেটো ডি এ বা এ ডি বাহু আছে এই বাহুটো ইয়াৰ সমান হব, নহলে তো ত্রিভুজ দুটা সর্বাঙ্গম নহয়। গতি সেই যুক্তি মতে আমি এ ডি বাহুটো সমান কা সি ডি বাহু সমান, আর এইটোৱে আছিল আমার বাহুর দৈর্ঘ্য সমান সামান্তরিক বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। এইটো আছিল সামান্তরিক প্রথমটো ধর্ম। তো নেক্সট ধর্ম আমি আকৌ নেক্সট ক্লাসত আলোচনা করি। ইফ দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড মোটিভেটেড ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।